हेलो स्टूडेंट्स, आज के हमें क्लास 11 दे हाइड्रोस्टैटिक्स टा आवार फिर पढ़ बोले दीछी। आगे दिन है यूट्यूब पे जे क्लास टा हुए चिलो तब ठीक पढ़ थे के ही बोले दीछी। तो आगे दिन है हमरा अशोमो प्रस्तुत छेदे यूनोले मान अशोमो प्रस्तुत छेदे यूनोले थियोरी टे एक टू बुझी चिला। तो तारों पर दिए एक अंक दिल देखे देखो एच एस 2001 पड़े अंकटा खूब भलो अंक। तो एक यूनल बाहुर प्रस्तच्छेद यथाक्रमे एक सेमी स्कोयर एवं पॉइंट वन सेमी स्कोयर। तो एखानटा इके दीची देखो ताले एई हलो एक यूनल ठीक है। ताले एई नलटा सरु এই নলটা সরু এই নলটা ধরে নাও একটু মোটা ঠিক আছে। তো আচ্ছা হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে। তো এখান থেকে দেখো এই হলো নলটা এখান থেকে এই নলটা। তো লক্ষ্য করো এখানে বলেছে একজনের প্রস্থচ্ছেদ কত পয়েন্ট ওয়ান, তাহলে এটাকে দিলাম পয়েন্ট ওয়ান সেমি স্কোয়ার আর এইটার প্রস্থচ্ছেদ হলো এক সেমি স্কোয়ার ঠিক আছে। মানে সিজিএস এই আছে কোনো অসুবিধা নেই। এইবারে বলে দেওয়া আছে নলে কিছু জল ঢেলে দেওয়া হলো, নলে কিছু জল ঢেলে দেওয়া হলো, তাহলে নলে কিছুটা জল ঢেলে দেওয়া হলো, তাহলে জল ঢালা হলো, জল ঢাললে কি হবে উভয় নলে সমান উচ্চতায় উঠবে, তরলের সমচ্ছশীলতা ধর্মের জন্য। তো লিখেই দেওয়া আছে এবং জল উভয় বাহুতে সমান উচ্চতায় উঠবে। তো একটা জিনিস লক্ষ্য করো, আগের দিনে আমি যা যা থিওরি শিখিয়েছি বলেছিলাম যে পারদ রাখার কথা, এখানে পারদ দেওয়ার কথা বলেছিলাম, কি বললাম যে সাধারণত যেগুলো জামা ঘনত্বের তরল সেগুলোকে নিচে রাখা হয়। তো যাই হোক পারদ দিয়ে বলেছিলাম এখানে জল দেওয়া আছে, তাহলে এখানে ধরো এখানে আছে জল দেওয়া আছে, তাহলে এই জায়গাটায় জল আছে ওকে, এই জায়গাটায় জল আছে, তাহলে উভয় বাহুতে সমান উচ্চতায় উঠল। মোটা বাহু দিয়ে, মোটা বাহু দিয়ে 0.85 গ্রাম পার সিসি ঘনত্বের কত আয়তনের তরল ঢালে সরু বাহুতে নলের জল 15 সেন্টিমিটার উঠবে। তো দেখো আমি এই জায়গাটায় আবার আরেকটা ইউনল আনলাম ঠিক আছে, এই জায়গাটায় আবার একটা ইউনলকে আনলাম, এটা সরু নল, এটা সরু নল, এটা কি আছে মোটা নল ওকে। তাহলে এই দেখো লেভেলটাকে দেখার জন্য আমি আর একটা ছবি আনলাম, এখান থেকে কত জল ঢালছি দেখো, মোটা বাহু দিয়ে জল ঢালছি না সরি, মোটা বাহু দিয়ে অন্য একটা তরল ঢালা হলো, কত আয়তনের তরল ঢাললে এটা উঠবে কত, এটা উঠবে 15 সেন্টিমিটার। তাহলে আগের যা লেভেল ছিল, আগের যা লেভেল ছিল সেখান থেকে আরো 15 সেন্টিমিটার উঠবে, এখানে মনে করে নাও একটা তরল ঢেলেছো, এটা মোটা বাহু তো তাহলে অল্প তরলই ঢালো, তাহলে এখান থেকে এই তরলটা ঢালা হলো, এখান থেকে এটা ঢালা হলো, আমি লাল কালি দিয়ে করে দিলাম বুঝতে সুবিধা হবে। তাহলে এই তরলের ঘনত্ব কত, এই তরলের ঘনত্ব 0.85 গ্রাম পার সিসি, তাহলে এই তরলটা ঢালা হলো, এই তরলটা ঢাললে এখানে কি হবে জল যা ছিল তার থেকে আরো 15 সেন্টিমিটার উপরে উঠেছে, জল আরো 15 সেন্টিমিটার উপরে উঠেছে। তাহলে আমরা কি শিখেছিলাম যে দুটো তরলের যে শেষ সংযোগস্থল সেখান থেকে একটা লাইন টানবো, তাহলে এই সংযোগস্থল থেকে একটা লাইন টানবো। তো লক্ষ্য করো এখানে নেমেছে কত, আগের দিনে থিওরিতে শিখলাম এখানে নেমেছে এক্স, এটা যদি এক্স নামে এটা কিন্তু অন্য উঠবে ঠিক আছে, এটা উঠেছে কত ওয়াই, এই ওয়াইটা দেয়া আছে, কত দেয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু দেয়া আছে 15 সেন্টিমিটার, তাহলে 15 সেন্টিমিটার এটা উপরে উঠেছে। তো লক্ষ্য করো এটা এক্স হলে এটাও কত এক্স ঠিক আছে। তাহলে এই অবস্থায় আমি কি করব, এখানে চাপ যা,
এই জায়গাটাই চাপছে, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে এ বিন্দুতে চাপ যা, বি বিন্দুতে চাপ একই। তো দেখা যাক, তাহলে এ বিন্দুতে চাপ কত? এক্স প্লাস 15, ঠিক আছে? চাপের ফর্মুলা H0G। তাহলে এক্স প্লাস 15 ইন্টু রো ওয়াটার ইন্টু জি। আর এখানে এখানে কতটা জল ঢেলেছো সেটা তো জানিও না, এখানে কতটা জল ঢেলেছো সেটা জানিও না। তাহলে এক কাজ করো, এটাকে কিছু একটা ধরে নাও, এটাকে এইচ ধরে নিলাম, এটাকে এইচ ধরে নিলাম। আমার কিন্তু অঙ্কে এইচ বার করলেই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি অঙ্কটা এইচ বার করতে পারি, আমার অঙ্কটা হয়ে যাবে। তো তাই যদি হয়ে থাকে, তাহলে এইচ রো লিকুইড এল ফর লিকুইড ইন্টু জি। আচ্ছা জি কেটে দাও, জি কেটে দাও, এক্স প্লাস 15 ইন্টু রো ওয়াটার, জলের ঘনত্ব এক বসিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু এইচ জানি না, রো লিকুইড এর মান কত? 0.85। তো এখান থেকে আমার দেখো ইকুয়েশনে এক্স অজানা, ওয়াই এইচ অজানা, এক্স অজানা এইচ অজানা, কি করে পারবো? প্রবলেম, কিন্তু এটা সুষম প্রস্থ ছেদের নল হলে খুব সহজে অঙ্ক করে দেওয়া যেত। তাহলে এখানে বার করতে পারছি না, প্রবলেম হচ্ছে, সঙ্গে সঙ্গে কি করব? কি বলেছিলাম, যখনই কোনো অসম প্রস্থচ্ছেদের ইউনলের অঙ্ক দেওয়া হবে, তখনই আমরা ট্রাই করব কি, যে আয়তন ধরে ব্যাপারটাকে চিন্তা করতে। লক্ষ্য করো, এই লাল কালারের জলের যত আয়তন, ঠিক আছে, লাল কালারের জলের যত আয়তন এখান থেকে, তত আয়তনের জল ওপরে উঠবে। লাল কালারের জল বলছিলাম, এখানে লাল কালারের তরলটা যত আয়তন, মানে যত আয়তনের তরল এখান থেকে উত্থিত হবে, একটু ভুল বলেছি, যত আয়তনের তরল অপসারিত হবে, দেখো এখান থেকে এই যে লাল কালারের তরলটাকে ঢেলেছি, লাল কালারের তরলটাকে এখানে ঢেলেছি, এখানে ঢাললে যত আয়তনের জলটা অপসারিত হবে, এই অপসারিত হয়েছে এই আয়তনের জলটা, দেখো আমি এখান থেকে এই দিলাম, এই এই জলটা অপসারিত হয়েছে। কোথায় অপসারিত হয়েছে? আগের যে লেভেল ছিল, আগের যে লেভেল ছিল সেখান থেকে, দেখো, ক্লিয়ার? ঠিক আছে, আবার বলছি, এখান থেকে একটা তরল ঢেলেছো 0.85 গ্রাম পার সিসি, এই তরলটা ঢালার জন্য এখানকার যে জলটা ছিল সেই জলটা অপসারিত হয়েছে, এখান থেকে অপসারিত হয়েছে। তাহলে অপসারিত হয়ে যাবে কোথায়? সরু নলে উঠবে। তাহলে আমি এটাকে ঘুরিয়ে বলতে পারি, মোটা নলের অপসারিত তরল, মোটা নলে অপসারিত জলের আয়তন, তাহলে মোটা নলে, মোটা নলে অপসারিত জলের আয়তন সমান সরু নলে উত্থিত, উত্থিত জলের আয়তন। দেখো ব্যাপারটা ক্লিয়ার, সরু নলে যতটা জল অপসারিত হয়েছে মোটা নলে ততটা জল উত্থিত হয়েছে। তাহলে সরু নলের আয়তন, আয়তন মানে কি লেখা যায়? প্রস্থচ্ছেদ ইনটু উচ্চতা, দৈর্ঘ্য যা ধরতে চাই। তাহলে এখানকার প্রস্থচ্ছেদ কত? এখানকার প্রস্থচ্ছেদ হলো 0.1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার ইন্টু এক্স উঠেছে কত? 0.1 সেন্টিমিটার স্কোয়ার, এটা আগে 1 সেন্টিমিটার স্কোয়ার ছিল। তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু এক্স সমান 0.1 সেমি স্কোয়ার ইন্টু কত? 15, হ্যাঁ না না, 15। তাহলে এখান থেকে আমরা এক্স পেতে পারি কত? এখান থেকে আমরা এক্স পেতে পারি কত? 1.5 সেন্টিমিটার। এক্স ইকুয়াল টু পেলাম কত? আমরা পেলাম 1.5 সেন্টিমিটার। এই কন্ডিশনে আমরা কি করব, এইটাকে নিয়ে এখানে পুট করব,
পুট করলে এইচ পেয়ে যাব, ঠিক আছে? পুট করলেই আমরা এখান থেকে এইচটা পেয়ে যাব। ওকে, তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে এখান থেকে পুট করে দেখো, একটু ক্যালকুলেশন করে দেখো, 19.41 সেন্টিমিটার উচ্চতা আসছে, 19.41 সেন্টিমিটার উচ্চতা এইচ, মানে এইটা পেলাম 19.41 সেন্টিমিটার উচ্চতা। এইবার বলেছে, কোশ্চেনে বলেছে, দেখো আমি গোল্লা করে রেখে দিয়েছি কত আয়তনের জল, তাহলে কত আয়তনের জল, আয়তন ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এইচ ইন্টু আলফা, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদ, তার দৈর্ঘ্য কত 19.41 ইন্টু প্রস্থচ্ছেদ কত আসবে, প্রস্থচ্ছেদ হলো 1, তাহলে কত আসবে 19.41 সিসি, তাহলে 19.41 সিসি আয়তনের তরলকে ঢাললে অপর সরু বাহুতে জল 15 সেন্টিমিটার উচ্চতায় উঠবে। ক্লিয়ার? ওকে, এইবারে আমরা একটা জিনিস করবো যেটা তোমরা ক্লাস 19 বা 10 এ পড়ে এসছো, পাস্কালের সূত্র, পাস্কালের সূত্র, ঠিক আছে? তো কি বলছে, কোন আবদ্ধ তরল বা প্রবাহী, প্রবাহী মানে যে বয়ে যায়, শুধু তরল নয় গ্যাসীয়, গ্যাসের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, পাস্কালের সূত্র, প্রবাহী বলা হচ্ছে এই কারণে। তাহলে আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে, ঠিক আছে, বা যে কোনো অংশে বল প্রয়োগ করলে, অ্যাকচুয়ালি বলটা তখন কি হয় তরলের মধ্যে, সেটা ক্ষেত্রফলে কনভার্ট হয়ে ধরে নিতে হবে। তাহলে আমি প্রথম থেকে ডেফিনেশনটা বলছি, আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশে চাপ প্রদান করলে সেই চাপ অপরিবর্তিত মানে সর্বদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্রের দেওয়ালের উপর লম্বভাবে প্রযুক্ত হয়। ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তাহলে তাই যদি হয়ে থাকে, ডেফিনেশনটা যদি তাই হয়ে থাকে, তাহলে লক্ষ্য করো, দেখো আমি যদি এইরকম একটা পাত্র নিই, ধরো এরকম একটা বিভিন্ন আকৃতির ধরো একটা পাত্র নেওয়া হয়েছে, মানে কিরকম, এখানটায় একটা পাত্র নিয়েছি যে পাত্রের গায়ে বিভিন্ন আকৃতির ছিদ্র আছে, ঠিক আছে, বিভিন্ন আকৃতির ছিদ্র করা আছে এবং এই ছিদ্রের মধ্যে ঘর্ষণবিহীন পিস্টন রয়েছে, ঘর্ষণবিহীন, আমরা এখনো ঘর্ষণের চ্যাপ্টারটা পড়িনি, তো ঘর্ষণবিহীন একটা পিস্টন রয়েছে, মানে পিস্টন বলতে কি রকম জানো তো, মানে গ্যাস, কোন গ্যাস বা তরল যেটাকে দিয়ে আবদ্ধ অবস্থায় থাকে, মানে গ্যাসটা বাইরে থেকে মানে ভেতর থেকে বাইরে বেরোবে না বা বাইরে কোনো জিনিস ভেতরে আসবে না, ঠিক আছে, কিন্তু এরা এরা এর মধ্যে চলাচল করতে পারে, এরা এর মধ্যে কি করতে পারে, এরা এর মধ্যে চলাচল করতে পারে, একটু বড় করে আঁকা দরকার। তাহলে আমরা পাস্কালের সূত্রটাকে বোঝাবার জন্য একটু এরকম ভাবে ব্যাপারগুলোকে চিন্তা করছি। তাহলে পিস্টন মানে হলো এখানটা একটা এরকম থাকবে, তুমি এর উপরে ওয়েট বা কিছু রাখতে পারো, ঠিক আছে, এর উপরে কিছু একটা ওয়েট বা কিছু রেখে নিতে পারো, এখানে একটা পিস্টন আছে, এই ওকে। তো এইরকম অবস্থায় এর ভেতরে মনে করে নাও তরল আছে, খুব ভালো করে বুঝবে এটা, এর ভেতরে মনে করে নাও তরল আছে এবং এই পিস্টনটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটা সি, এটা ডি, ওকে। লক্ষ্য করো আমি করলাম কি, এর ওপরে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এখানে কিন্তু চাপ অ্যাপ্লাই করলাম না, কিন্তু পাস্কালের সূত্র কি বলে দেওয়া আছে, আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে, তাহলে তোমরা বলবে তাহলে এখানে তো বল প্রয়োগ করা হলো, বলটা প্রয়োগ করলাম, কিন্তু তরলের মধ্যে, তরলের তো নিজস্ব কোনো ক্ষেত্রফল নেই, ঠিক আছে,
পাত্রের আয়তন বা পাত্রের ক্ষেত্রফলই আকার ধারণ করে। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করলে এখানে কিন্তু চাপের উৎপত্তি হবে, ঠিক আছে? তাহলে চাপ মানে কি লেখা যায়? বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানকার ক্ষেত্রফল কত? আলফাই। তাহলে লক্ষ্য করো, এই যে পৃষ্ঠটা রয়েছে, এই যে পৃষ্ঠটা রয়েছে, এর ক্ষেত্রফল হলো আলফা এ, ঠিক আছে? ওকে, আচ্ছা, এর ক্ষেত্রফল কত? এই যে পৃষ্ঠটা রয়েছে নিশ্চয়ই এর থেকে ছোট, এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হলো আলফা বি। এইটার ক্ষেত্রফল কত? এইটার ক্ষেত্রফল হলো আলফা সি। আর এইটার ক্ষেত্রফল কত? এইটার ক্ষেত্রফল হলো আলফা ডি। ওকে, আলফা ডি। তাহলে প্রত্যেকের ক্ষেত্রফল আলাদা আলাদা, পৃষ্ঠনের প্রত্যেকের ক্ষেত্রফল আলাদা। এইবারে পাস্কালের সূত্রটাকে একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো, আমি এখানে একটা বল প্রয়োগ করেছি, এখানে একটা বল প্রয়োগ করেছি, তরলের মধ্যে অটোমেটিক্যালি সেটা চাপে কনভার্ট হয়ে যাবে। তাহলে চাপ কত? তরলের মধ্যে যে কোনো বিন্দুতে চাপের ফর্মুলা কি? বল বাই ক্ষেত্রফল। বলটা হলো এফ, ক্ষেত্রফল হলো আলফা এ। তাহলে এখানে চাপের উৎপত্তি হয়েছে দিস। এইবারে দেখো, এই চাপ অপরিবর্তিত মানে, পাস্কালের ল কি বলছে? এই চাপ অপরিবর্তিত মানে, মানে কোনো পরিবর্তন নেই, অপরিবর্তিত মানে সর্বদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্রের দেওয়ালের ওপর লম্বভাবে প্রযুক্ত হয়। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে এখানকার, এখানে চাপ কত পি, এখানে চাপ কত পি, এখানে চাপ কত পি। পাস্কালের নীতি তো তাই বলছে যে আবদ্ধ তরলের কোনো বিন্দুতে বা কোনো অংশে চাপ প্রয়োগ করলে, বা আবদ্ধ প্রবাহীর কোনো বিন্দুতে চাপ প্রয়োগ করলে বা কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ অপরিবর্তিত মানে, মানে কোনো পরিবর্তন নেই, সর্বদিকে সর্বদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্রের দেওয়ালের উপর লম্বভাবে প্রযুক্ত হয়। আচ্ছা, এইবার দেখো, তাহলে এই পৃষ্ঠটার উপরে একটা চাপ দিয়েছে, এই পৃষ্ঠটার উপর চাপ দিয়েছে, এই পৃষ্ঠটার উপর একটা চাপ দিয়েছে তরল। এইবারে যেহেতু প্রত্যেকের পৃষ্ঠের ক্ষেত্রফল আলাদা আলাদা, সঙ্গে সঙ্গে এর উপরে একটা ঊর্ধ্বমুখী একটা ঘাত অনুভব হবে, মানে এটা ওপরের দিকে ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করবে। এই কি করবে? নিচের দিকে ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করবে। এই কি করবে? নিচের দিকে, এই পাশের দিকে ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করবে। তাহলে এখানে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? এখানে ফোর্স হলো এফ বি ইজ ইকুয়াল টু ফোর্স। ফোর্স ইজ ইকুয়াল টু কি লেখা যায়? চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে চাপ ইন্টু ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? এই পৃষ্ঠের ক্ষেত্রফল। ওকে, এখানে কত আসবে? এখানে এফ সি, এফ সি ইজ ইকুয়াল টু কত আসবে? চাপ ইন্টু এখানকার ক্ষেত্রফল আলফা সি। এটা কত আসবে? এফ ডি ইজ ইকুয়াল টু চাপ ইন্টু এখানকার ক্ষেত্রফল। দেখে নাও, আলাদা আলাদা ক্ষেত্রফল থাকার জন্য আলাদা আলাদা ঘাত প্রযুক্ত হবে। ওকে, তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে তাই যদি হয়ে থাকে, আচ্ছা এখানে এক কাজ করো, এখানে এফ এ দিয়ে দাও, এফ এ, ঠিক আছে? এর ওপরে এফ এ বল প্রয়োগ করা হয়েছে, অথচ চারিদিকে পিস্টন ছড়িয়ে যেতে চাচ্ছে, চারিদিকে পিস্টন ছড়ে যেতে চাচ্ছে। আমি একদিকেই বল প্রয়োগ করেছি, চারিদিকে পিস্টন ছড়ে যাচ্ছে। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে লক্ষ্য করো, তাহলে পির ভ্যালু কত ছিল? পির ভ্যালু হলো এফ এ বাই আলফা এ ইন্টু আলফা বি। এটা কত হবে? এফ এ বাই আলফা এ ইন্টু আলফা সি। এটা কত আসবে? এফ এ বাই আলফা এ ইন্টু আলফা ডি। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারছি, কি বলতে পারছি বলতো? এফ এ ইজ নট ইকুয়াল টু এফ বি, ইজ নট ইকুয়াল টু এফ সি, ইজ নট ইকুয়াল টু এফ ডি। প্রত্যেকের ওপর ফোর্স গুলো আলাদা, প্রত্যেকের ওপর যে ঘাত গুলো প্রযুক্ত হচ্ছে, প্রত্যেকের ওপর ঘাতের পরিমাণ আলাদা আলাদা, বাট কিন্তু প্রত্যেকের ওপর চাপের পরিমাণ একই। দেখো, এইখান থেকে আমি এর উপরে চাপ, এই চাপটাকে আমি এরম ভাবেও লিখতে পারি, এফ বি বাই আলফা বি। দেখে না, এফ বি বাই আলফা বি, এটা হলো বি পৃষ্ঠের ওপর চাপ। এটাকে আমি তাহলে কি লিখতে পারি? এখানে লিখছি তাহলে এফ সি বাই আলফা সি। তাহলে এটা কি? এটা সি পৃষ্ঠের ওপর চাপ।
আবার এটাকে কি লিখতে পারি FD বাই আলফা ডি, এটাকে কি লিখতে পারি, এটা হলো ডি পৃষ্ঠনের উপর চাপ, তাহলে এটা হলো সি এর চাপ, এটা ডি এর চাপ, এটা বি এর চাপ। অথচ প্রত্যেকের চাপ সমান, লক্ষ্য করো লেখা যায় FA বাই আলফা এ ইজ ইকুয়াল টু FB বাই আলফা বি ইজ ইকুয়াল টু FC বাই আলফা সি ইকুয়াল টু FD বাই আলফা ডি। তাহলে প্রত্যেকের উপর চাপ একই, বাট প্রত্যেকের ক্ষেত্রফল আলাদা হওয়ার জন্য প্রত্যেকের উপর প্রযুক্ত ঘাত আলাদা আলাদা। তাহলে এটা খুব সুন্দর একটা উদাহরণ যেটা পাস্কালের সূত্রকে ব্যাখ্যা করে। ওকে, তো তোমাদেরকে আজকে আমি একটা পাস্কালের খুব ছোট্ট একটা অঙ্ক করাচ্ছি, দেখো অঙ্কটা কি সুন্দর, ঠিক আছে? আচ্ছা এটা তাহলে একটু মুছি, লক্ষ্য করো পাস্কালের সূত্রে একটা খুব সুন্দর অঙ্ক করাই। অঙ্কটা হলো ধরো এরকম একটা বোতল আছে, এরকম একটা বোতল আছে, ওকে, এই বোতলের মুখে কর্কের একটা ঢাকনা আছে যেটা আর কি চলাচল করতে পারে, যেটা ওই নলের নল বলছি মানে বোতলের মুখ বরাবর চলাচল করতে পারে, এটা কর্কের ঢাকনা দেওয়া আছে। এইবার আমি করলাম কি, এর ভেতরে জল রাখলাম, এর উপরে জল রাখলাম, এখন এখানকার ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ দিলাম ছোট আর, ব্যাসার্ধ মনে করে নাও 1 সেমি স্কোয়ার, 1 সেন্টিমিটার, ঠিক আছে 1 সেন্টিমিটার, সিজিএসে নিচ্ছি, কারণ জলের বোতল তো আর মিটারে করলে অনেক বড় হয়ে যাচ্ছে, সেমিতে দেওয়া যায়, আর যদি মিটারে করতে চাও মিটারও করতে পারো, কোনো অসুবিধা। আর এইটা হলো বড় আর, এটা হলো কত মনে করে নাও 2 সেন্টিমিটার, এটার থেকে একটু বড় বা ডবল, বা এটাকে দিয়ে দাও 4 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা দুই ধাপ, দুই ধাপ ক্যালকুলেশনের সুবিধা, 2 সেন্টিমিটার, ঠিক আছে? এখন আমি করলাম কি, আমি করলাম কি, এর উপরে একটা বল প্রযুক্ত হলো, এর উপরে একটা বল প্রয়োগ করলাম, বলটার পরিমাণ কত, বলটার পরিমাণ হলো মনে করে নাও 10 ডাইম, 10 ডাইম বল প্রয়োগ করেছি। তাহলে যে 10 ডাইম বলটা প্রয়োগ করব, এই কর্কের ছিপিটা নিচের দিকে নামবে, এটা নিচের দিকে নামবে, যে নিচের দিকে নামবে বা নামার চেষ্টা করবে, এই তলদেশে কতটা ঘাত প্রযুক্ত হয় বার করব, তাহলে তলদেশে, তলদেশে যতটা ঘাত প্রযুক্ত হয় তার তার পরিমাণ নির্ণয় কর, তলদেশে যতটা ঘাত প্রযুক্ত হয় তার পরিমাণ নির্ণয় কর। তাহলে আমি এখানে কত টাইম বল প্রয়োগ করেছি, 10, তাহলে তলদেশে কতটা ঘাত প্রযুক্ত হচ্ছে সেটা বার করো। তাহলে ঘাতের ফর্মুলা কি, লেখা যায় চাপ ইনটু ক্ষেত্রফল, তাহলে চাপের পরিমাণ কত, চাপের পরিমাণ হলো, এখানে তো এইচ রুচি পাবো না, তাহলে চাপ কোথেকে পাবো, চাপ পাবো এখান থেকে, এখান থেকে চাপটা পাবো, তাহলে চাপের ফর্মুলা কি লেখা যায়, বল বাই ক্ষেত্রফল, বল কত, বল কত 10, ক্ষেত্রফল কত পাই ইনটু 1 স্কোয়ার, প্রস্থচ্ছেদ পাই আর স্কোয়ার, তাহলে কি হবে এত ডাইম পার সেমি স্কোয়ার, তাহলে চাপ পেয়ে গেলাম। এই চাপ
অপরিবর্তিত মানে সর্বদিকে সমানভাবে সঞ্চালিত হয়, এই চাপ অপরিবর্তিত মানে তলদেশে সঞ্চালিত হবে, পাত্রের দেওয়ালের উপর লম্বভাবে প্রযুক্ত হবে, তাহলে লম্বভাবে প্রযুক্ত চাপ কত? 10 বাই পাই ইনটু 1 স্কোয়ার। এইবার ক্ষেত্রফল কত? তলদেশের ক্ষেত্রফল, তলদেশের ক্ষেত্রফল দেখো পাই ইনটু 2 স্কোয়ার। পাই পাই কাটলো তাহলে 10 ইনটু 4, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 40 ডান। এরকম মজার জিনিস দেখো, আমি বল প্রয়োগ করেছি মাত্র 10 ডাইন, অথচ আমার এখানে প্রযুক্ত হয়েছে কত? 40 ডাইন। 40 ডাইন, তাহলে আমি কম বল প্রয়োগ করে বেশি বল পেতে পারি? কম বল প্রয়োগ করে বেশি বল পেতে পারি? অবশ্যই পেতে পারছি। তাহলে এই জিনিসটাকে কাজে লাগিয়ে ঘাত বৃদ্ধি নীতি বার করা যায়, মানে আমি অল্প বল প্রয়োগ করে প্রচুর বল পেতে পারি। উদাহরণ দিচ্ছি, অত বড় একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের ড্রাইভার ছোট্ট একটুখানি ব্রেকটা পুশ করলো, ব্রেক জাস্ট পুশ করলো, গোটা ট্রেনটা মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গেল। তাহলে অত বড় ট্রেন ড্রাইভারের একটা পায়ের সামান্য চাপেই দাঁড়িয়ে যাচ্ছে, এই সামান্য বল প্রয়োগ করলেই দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে সেটা কি করে হয়? সেটা এই ঘাত বৃদ্ধির নীতি। তুমি লক্ষ্য করো, এইটাকে যদি আমি ড্রাইভারের পা ধরি, তাহলে এখানটায় বল প্রয়োগ করলো মাত্র 10 ডাইন, আমার অন্যান্য জায়গায় বল প্রযুক্ত হলো কত? অন্যান্য জায়গায় বল প্রযুক্ত হলো বা ঘাত প্রযুক্ত হলো কত? 40 ডাইন। ঠিক আছে, পরের দিনে আবার ঘাত বৃদ্ধির নীতি নিয়ে বা হাইড্রোলিক প্রেস নিয়ে ব্যাখ্যা করবো। আজকের এই পর্যন্ত, ওকে, বাই।